থই থই পানিতে ভাসছে চারপাশ, ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অবর্ণনীয় দুর্ভোগে বানভাসীরা। কারো ঘরে হাঁটু পানি, কারো ঘর ডুবছে কোমর পর্যন্ত। এরই মধ্যে চলছে রান্না বান্না, অনেকের ঘরে জ্বলছে না চুলা, নলকূপ তলিয়ে যাওয়ায় খাবার পানিরও তীব্র সংকট। উজানের ঢলে যমুনার পানি বাড়তে থাকায় তলিয়ে গেছে জামালপুরের চর ও নিম্নাঞ্চল। জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে নদীর পানি বইছে বিপদসীমার 26 সেন্টিমিটার উপরে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 20টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে 1,300 হেক্টর ফসলি জমি, বন্ধ 28টি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা খুব অসুবিধা মধ্যে আছি, পাক শাক করার মতো ক্ষমতা নেই, আমরা সুলাগত ওষুধপাতি পেতে আসি না, খাওয়ার পানি নেই। দেওয়ানগঞ্জের 2টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পানি বাড়তেই আছে, আরও কিছু খাদ্য আরও লাগবে, সুমিনা খাওয়ানটা বেশি দরকার, সুমিনা খাওয়ানটা দরকার, আর কৃষকের জন্য আমরা জ্বালা সার বীজ দরকার। বন্যার পানিতে ডুবে 2 উপজেলায় 2 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। সময় সংবাদ, জামালপুর।